ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. دني بون أبني جانتي جيتشين شيلي أبون ميدير সালাতের নিয়ম কি আলাদা কিনা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে কি বলেছেন তা আপনি রেফারেন্স সহকারে জানতে চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসভাবে পুরুষদেরকে বলেছে বা খাসভাবে মেয়েদেরকে বলেছে এমনটি কোনো বিদ্বানগণ বলেনি। এই হাদিসের মধ্যে মহিলা নরনারী পুরুষ সকলেই সামিল। এখান থেকে বোঝা যাচ্ছে যে সালাতের সময় সালাতের পড়ার বা সালাত আদায় করার ধরনটা পুরুষ এবং মহিলার বা নরনারীর একই নিয়ম বা একইভাবে সালাত আদায় করতে হবে। এবং আমরা সকলে অবগত আছি যে মহিলাদের সালাতের ভিন্নতা বা তারা এই আমলটা এইভাবে করবে, সালাতের বিশেষ করে রফলে দেনটা তারা এইভাবে করবে, অথবা হাতটা তারা কোথায় বাঁধবে, অথবা তারা সেজদা কিভাবে করবে, যে পৃথকত দেখা যায় অনেকে পৃথক করে থাকে, আলাদা করে থাকে, না পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে, মেয়েরা বুকের উপরে হাত বাঁধবে, বা সেজদায় দিলে মহিলারা একদম জমিনের সাথে নিজেদের কে মিলিয়ে দিবে, তাদের বক্ষকে জমিনের সাথে মিলিয়ে দিবে লজ্জায় স্থান হেফাজতের কারণে বা হেফাজত করতে গিয়ে। এভাবে অনেকে বলে থাকেন বা পৃথক করে থাকেন নারীদের সালাতকে পুরুষের সালাত থেকে, এবং এই পৃথক করাটা বা এটা কোনো দলিল দ্বারা সাব্যস্ত নয়, এটা কোনো দলিল দ্বারা সাব্যস্ত নয়। এমন কোনো হাদিস নেই যে হাদিসে বলা হয়েছে যে মেয়েরা এইভাবে সালাত আদায় করবে বা সালাতের মধ্যে এই কাজটি মেয়েরা এইভাবে করবে আর পুরুষরা এইভাবে করবে। এর জন্য আমি আপনাকে নসিহাত করব যে আপনি সালাতের যে কোরআন হাদিস দ্বারা যে বিশুদ্ধ বই রয়েছে সেই বইগুলো আপনি পড়তে পারেন, যেমন সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামে একটি বই রয়েছে, লেখক হচ্ছেন ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব। ঠিক তেমনিভাবে আরেকটি বই রয়েছে নামাজের মাসাইল, এই বইটির লেখক হচ্ছে ইকবাল কাইলানি। এভাবে আরও কিছু বই রয়েছে যা বিশুদ্ধ আকিদার ওলামাদের হাত দিয়ে লেখা, এই ধরনের বইগুলো পড়লে আপনি আরও বিস্তারিত সেখানে জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহু আলম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।